এই ভিডিওতে দেখাবো মোবাইলের স্ক্রিন কিভাবে ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করবেন এখন প্রশ্ন আসতে পারে মোবাইলের স্ক্রিন কেন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করব বা মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করলে সুবিধা কী ধরা যাক আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন তো ভিডিও দেখার পাশাপাশি আপনি কিন্তু মোবাইল দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না যখন মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করে দিবেন আপনি ভিডিও দেখার পাশাপাশি মোবাইল থেকে অন্য অন্য কাজগুলোও করতে পারবেন যেমন ফেসবুক ব্রাউজিং চ্যাটিং ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি কাজ খুব ইজিলি করতে পারবেন মোবাইলের স্ক্রিন কিভাবে ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করবেন সেই প্রক্রিয়া দেখানোর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সামনে থাকা আইকনে ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করার জন্য আপনার ল্যাপটপের কানেক্ট টু এ ওয়ারলেস ডিসপ্লে এই সেটিংটি একবার চেক করে নিতে হবে ল্যাপটপ থেকে সার্চ অপশনে এসে সার্চ বক্সে কাস্ট লিখলেই কানেক্ট টু এ ওয়ারলেস ডিসপ্লে এই মেনুটি চলে আসবে তো এখান থেকে এই মেনুটিকে ওপেন করতে হবে এখান থেকে কানেক্ট টু এ ওয়ারলেস ডিসপ্লে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে ডান পাশে একটি উইন্ডো ওপেন হবে এই উইন্ডো থেকে প্রজেক্টিং টু দিস পিসি এই অপশনে যেতে হবে এই অপশনে যাওয়ার পরে এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো দেখবেন এরকম আছে কি না এরকম যদি না থাকে তাহলে এরকম করে দিবেন নিচের অপশনটি যদি অফ থাকে তাহলে এটি অন করে দিবেন এখানের সেটিং করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন এরপর চলে যেতে হবে মোবাইলের সেটিংসে সেটিংসের এর মধ্যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশন দেখতে পাবেন এই অপশনটিকে টাচ করতে হবে এই অপশনটি ওপেন হলে সবার উপরেই আছে কাস্ট এই কাস্টে টাস করতে হবে কাস্টে টাস করার পরে কাস্টের সামনে একটি বাটন দেখতে পাবেন এই বাটনটিকে অন করে দিতে হবে তো এই বাটনটি অন করে দিলে ল্যাপটপের কানেকশন ডিভেসটি সার্চ করবে তো সার্চ কমপ্লিট হয়ে গেলে এখানে ডিভাইসটি শো করবে তো এখান থেকে ডিভেসটির উপরে টাচ করে দিতে হবে ডিভাইসটিতে টাচ করার সাথে সাথে আপনার ল্যাপটপে একটি নোটিফিকেশান চলে যাবে এই কর্নারে নোটিফিকেশানটি শো করবে যদি শো না করে তাহলে ডান পাশে নিচের দিকে যে নোটিফিকেশন আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে এখানে ওই নোটিফিকেশনটি শো করবে এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিলে আপনার ল্যাপটপের সাথে আপনার মোবাইল কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শো করতেছে এখন আপনি এই উইন্ডোটি মিনিমাইজ করে দিয়ে মোবাইল অপারেট করলে মোবাইলের ডিসপ্লে হুবাহু ল্যাপটপের ডিসপ্লেতে দেখতে পাবেন আমি এখানে মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করার জন্য শাওমি মোবাইল ফোন সেট ব্যবহার করেছি আপনার কাছে যে মোবাইল ফোন সেটটি রয়েছে সেই ফোনের সেটিং চেক করে দেখবেন যে সেটিংসের মধ্যে কাস্ট অপশনটি আছে কিনা যদি কাস্ট অপশনটি থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইল থেকেও ল্যাপটপে স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন আমি মোবাইল থেকে ইউটিউব ওপেন করি ইউটিউব ওপেন করার পরে আমি এখানে আইপিএল খেলা লাইভ চলতেছে এটি ওপেন করি তো ওপেন করলে দেখেন ল্যাপটপে সাউন্ড সহ চলে গিয়েছে মোবাইলে কিন্তু কোনো সাউন্ড নেই ল্যাপটপে আপনি খেলার সাউন্ডটি শুনতে পাবেন এখান থেকে এই ভিডিওটি রোটেট করলে ল্যাপটপের ডিসপ্লেতেও অটোমেটিকলি রোটেট হয়ে যাবে এখন ল্যাপটপের স্ক্রিনে খেলা চলমান রেখে আপনি যদি মোবাইল থেকে অন্য কিছু করতে চান তাহলে উপর থেকে নোটিফিকেশন বাটটি সোয়াইপ করে নিচের দিকে এনে স্ক্রিন শেয়ারিং আইকনের উপর টাচ করবেন টাচ করলে তিনটি মেনু চলে আসবে এখান থেকে প্রথম মেনুটিতে টাচ করে দিতে হবে সাথে সাথে ফোনে চলমান খেলাটি মিনিমাইজ হয়ে যাবে এবং ডিসপ্লেতে ছোট আকারে মিনিমাইজ অংশটুকু দেখতে পাবেন কিন্তু ল্যাপটপের ডিসপ্লেতে খেলা কিন্তু চলমান রয়েছে এখন আপনি মোবাইল থেকে অন্যান্য কাজ সাধারণভাবে করতে পারবেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেখালাম স্ক্রিন শেয়ারিং অন রেখে আপনি যদি ফোনের ডিসপ্লে বন্ধ করতে চান তাহলে ফোন থেকে কাস্ট অপশনে ক্লিক করলে তিনটি মেনু চলে আসবে এই মেনু থেকে মাঝের মেনুটি টার্ন অফ ডিসপ্লে এটিতে টাচ করে দিলে মোবাইলের ডিসপ্লে অফ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন শেয়ারিং চলমান থাকবে স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে চাইলে কাস্ট মেনুতে এসে স্টপ কাস্টিংয়ে টাচ করলেই স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে যাবে মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করার জন্য আপনার ল্যাপটপে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম থাকতে হবে এবং মোবাইল থেকে যখন আপনি স্ক্রিন শেয়ার করবেন আপনি আগে চেক করে নেবেন যে আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেকশনটি অন কি কিনা কোনো প্রকার ইন্টারনেট কানেকশনের এক্ষেত্রে প্রয়োজন হবে না আমি কয়েকটি ল্যাপটপে ট্রাই করে দেখলাম মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে গিয়ে মোবাইল কম্পিউটারের ডিভাইসটি সার্চ করে খুঁজে পাচ্ছে না এই সমস্যায় আপনিও পড়তে পারেন এক্ষেত্রে আপনাকে তৃতীয় একটি ডিভাইসের সহায়তা নিতে হতে পারে আপনার বাসায় যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং রাউটারের মাধ্যমে আপনি ওয়াইফাই কানেকশন চালান তাহলে আপনি আপনার মোবাইল এবং ল্যাপটপকে ওই রাউটারের ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন যদি আপনার বাসায় ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনি অন্য একটা মোবাইলকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি আপনার মোবাইলের হটস্পট অন করে দিবেন মোবাইলের হটস্পট অন করে দিয়ে ল্যাপটপ এবং আপনি যে মোবাইলের স্ক্রিন শেয়ার করবেন সেই মোবাইলটি ওই হটস্পটে কানেক্ট করে নেবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে